আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিভাবে কাউকে কোনো কিছু শেয়ার করে দিতে পারবেন উইদাউট ইমেইল। অর্থাৎ ধরুন যে আপনি চাচ্ছেন যে আপনি আপনার কাছে কিছু ছবি আছে বা কিছু ভিডিও আছে বা কিছু ফাইল আছে যেগুলো আপনি চাচ্ছেন আরেকজনের সাথে শেয়ার করতে, সেক্ষেত্রে আপনি ইমেইল না করে আপনার ড্রাইভে রেখে সেই ফাইলটাকে আপনার ওই টার্গেটেড পার্সনকে শেয়ার করতে হবে। চলুন দেখা যাক কিভাবে করা যায়। এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার জিমেইলে লগ ইন করতে হবে। এখানে আমি আগে থেকে আমার জিমেইলে লগ ইন করা আছে, এই কারণে আমি লগ ইন প্রসেসটা দেখাচ্ছি না। আপনি লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, বা আপনি যে কোনো জায়গায় যান, ধরুন যে আপনি এখানে গুগল লিখলেন, গুগল, গুগলে যাওয়ার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সেক্ষেত্রে আপনি এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে যাবেন ড্রাইভ। ড্রাইভে যাওয়ার পর দেখুন এগুলো হচ্ছে আমার ফাইল। এখন আপনি চাচ্ছেন ধরুন যে আমি এই ফাইলটা থেকে যে কোনো একটা, ধরুন যে এই ফোল্ডারটা, এই ফোল্ডারটা আমি শেয়ার করতে চাচ্ছি। এই ফোল্ডারটা যদি আমি শেয়ার করতে চাই তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপরে যেতে হবে শেয়ার। শেয়ারে গিয়ে এখানে আপনি যাকে যার সাথে শেয়ার করতে চাচ্ছেন, ধরুন যে আমি একটা শেয়ার করতে চাচ্ছি এটা। এখন এটার প্রিভিলেজ আমি কি দিব এই এইখানে দেখুন, এখানে তার এখানে যদি আমরা দেই ক্যান অর্গানাইজ অ্যাড অ্যান্ড ইডিট, তাহলে সে কি করতে পারবে, আপনি যে ফাইলটা শেয়ার করতেছেন তার সাথে, সে ফাইলটাকে এডিটও করতে পারবে, ডাউনলোড করতে পারবে, অনেক কিছু অ্যাড করতে পারবে এই অপশনটা থেকে। এবং আপনি যদি চান যে ক্যান ভিউ অনলি দিবেন তাহলে সে শুধুমাত্র ফাইলটা দেখতে পারবে, তাছাড়া অন্য কিছু পারবে না। এবং তারপরে দেখুন এখানে অ্যাড নোট, এটা হচ্ছে ইমেইলের মতো একটা অপশন যাবে, এবং আপনি এখানে নোটিফাই পিপল, মানে হচ্ছে আপনি যদি এটা টিক চিহ্ন মার্ক দেন তাহলে আপনি এখানে একটা ইমেইল সহকারে তার কাছে একটা ইমেইল যাবে, তারপরে সে লিঙ্কটা পাবে। আর আপনি যদি চান যে তাকে নোটিফাই করবেন না তাহলে এখানে আপনি টিক মার্কটা উঠায় দিবেন, তারপরে দিবেন ওকে। স্কিপ সেন্ডিং অফ ইনভাইটেশন আপনাকে দেখাচ্ছে যে আপনি স্কিপ করতে চাচ্ছেন কি না। আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন যে এখানে কি দেখাচ্ছে যে সিন্স দেয়ার ইজ নো গুগল অ্যাকাউন্ট অ্যাসোসিয়েট উইথ দিস ইমেইল অ্যাড্রেস, আমাকে দেখাচ্ছে যে আমার এই এই ইমেইল অ্যাড্রেসে কোনো ইমেইল অ্যাড্রেস খোলা নাই, তাহলে আমাকে কি করতে হবে, আমি ধরুন যে আরেকটা দিলাম, যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে আমি নোটিফাই চাচ্ছি না বা চাচ্ছি আপনার ব্যাপার, আপনি ওকে দিলেন। দেখুন ফাইলটা শেয়ার হয়ে গেছে। এখন ফাইলটা শেয়ার হওয়ার পর ফাইলটা কোথায় যাবে, আপনি যাকে শেয়ার করেছেন সে আসলে কোথায় থেকে দেখতে পারবে, সে দেখতে পারবে এইখানে। আপনি যখন আমরা যখন গুগল ড্রাইভে ঢুকলাম, গুগল ড্রাইভে ঢোকার পর কি দেখতে পেরেছি, আমরা দেখেছি এইখানে যে ইন্টারফেসটা, এটা হচ্ছে আমাদের কি কি ফাইল আছে, আর এটা হচ্ছে শেয়ার উইথ মি, শেয়ার্ড উইথ মি মানে হচ্ছে আমার সাথে কি কি শেয়ার করা হয়েছে, এগুলো হচ্ছে সেই লিস্ট। আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকল সবাইকে।